এই বাংলাদেশের মানুষকে যা দিতে চেয়েছিলেন মুক্তিযোদ্ধারা, তাদের বুকের তাজা রক্ত যে উদ্দেশ্যে ঢেলে দিয়েছিলেন, সেই কাজগুলি নেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। একের পর এক আমরা তা দেখছি সারা বিশ্ব। অন্য এই বুভুক্ষ জাতি, এই যে জাতি খেতে পেত না, যে জাতির প্রতি বিশ্বের অনেক মানুষ, অনেক দেশের মানুষ নাক উঁচু করে বলতো মিসকিন, বলতো বটমলেস বাস্কেট, আজকে তাদের থোতা মুখ ভোতা করে দিয়ে বঙ্গবন্ধুর শস্য শ্যামলা বাংলা শেখ হাসিনা কায়েম করেছেন খাদ্য শস্য উদ্বৃত্ত সুজলা সুফলা সোনার বাংলা। এমন দেশটি কোথাও গেলে পাবে না কো তুমি, সেই যে সকল দেশের রানী, সেই যে আমার জন্মভূমি, এইটি শেখ হাসিনা আজকে বাস্তবায়ন করে দিয়েছেন। বঙ্গবন্ধু অনেক আগে বুঝেছিলেন ক্ষণজন্মা মানুষ তাকেই বলে যিনি এমন সময়ে জন্মগ্রহণ করেন এবং তার প্রতি অর্পিত দায়িত্ব যিনি সৃষ্টিকর্তা তাকে দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব তিনি পালন করে দিয়ে চলে যান, একটি দিনও বেশি পৃথিবীতে থাকেন না। সেই কাজটি মাত্র 55 বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে দিয়ে চলে গিয়েছিলেন। ভাবা যেতে পারে আজকে আমাদের বয়স 60-এর কাছে, এখানে 70-এর কাছের মানুষ আছেন, বঙ্গবন্ধু যেটা শুরু করেছিলেন মাত্র 20-21 বছর বয়সে সেটি শেষ করে দিয়ে, দেশকে স্বাধীন করে দিয়ে, মানুষকে স্বপ্ন দেখিয়ে দিয়ে, তাদেরকে নতুন একটা মানচিত্র, একটা পতাকা, একটা পুরো মানুষের নিজের ভাষায় কথা বলার সবল অধিকার দিয়ে তিনি 55 বছর বয়সে চলে গেলেন ইহকাল ছেড়ে। তার চিরকালের মতো আকাশের তারা হয়ে চলে গেলেন তিনি নক্ষত্র মণ্ডলের মাঝখানে। তারই তার শিষ্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ শিষ্য, তারা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ 71 সালে একবার সমাপ্ত করেছিলেন, তারাও বঙ্গবন্ধুর সঙ্গে রক্ত দিয়ে চলে গেলেন। কিন্তু তারা যাওয়ার আগে আওয়ামী লীগের প্রতি যে নির্দেশ ছিল সেই নির্দেশটি, বঙ্গবন্ধুর সেই নির্দেশ, সেই নির্দেশটি অক্ষরে অক্ষরে পালন করে দেশ মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করে এদেশের মানুষকে মুখে হাসি ফুটিয়ে যে বঙ্গবন্ধু বারবার বলতেন বাঙালি, আমার বাঙালি, আমার বাঙালি বলতে বলতে তিনি সারাটি জীবন কাটিয়েছেন, সেই বাঙালি আজকে হাসতে শিখেছে, সেই বাঙালি আজকে খেলতে শিখেছে, সেই বাঙালি আজকে যুদ্ধ করতে শিখেছে, সেই বাঙালি মেয়েরা আজকে প্লেন চালানো, হেলিকপ্টার চালানো শিখেছে, সেই বাঙালি আজকে পুলিশ হয়, সেনাবাহিনী হয়, ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, প্রশাসক হয়, সর্বত্র বাংলার মানুষের এই জয় জয়কার শুধু স্বাধীনতার কারণেই তো, আওয়ামী লীগের 70 বছর আগে জন্ম হয়েছিল বলেই তো, নাহলে তো এদেশের মানুষকে আরো কত শত বছর শৃঙ্খলিত থাকতে হতো, আরো কত জাতির কাছে দাসত্ব করতে হতো, তা আল্লাহ মালিক জানেন। সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে নাজিল করেছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন এমন একজন মানুষ যার হৃদয়টা ছিল বঙ্গোপসাগরের চেয়েও বড়, যার দৃষ্টিশক্তি ছিল দিগন্ত সীমা পার হয়ে যেত, দিগন্তের উপরে, যার সীমার মধ্যে কোনো শত্রু ছিল না, তিনি সকল মানুষকে নিজের ভাই, নিজের সন্তান, নিজের বোনের মতো মনে করতেন, আদর করতেন, বুকে জড়িয়ে নিতেন। চরম শত্রু তিনি জানতেন হয়তোবা এই মানুষটি আমার ক্ষতি করতে পারে, তারপরও তার সঙ্গে কৌতুক করতেন, হাস্যরস করতেন, এমন মানুষটির হাতে তো বাংলাদেশের মানুষের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন ছপে দিয়েছিলেন। আর সেই কারণে তিনি যেটি করতে পারলেন না তাকে হত্যা করার কারণে তাকে চলে যেতে হলো, তিনি দেশটি দিয়ে গেলেন। 21 বছর বিএনপি সহ সেনা ছাউনি থেকে আগত সকল সেনা স্বৈর শাসকের হাতে যখন দেশের মানুষ নিষ্পেষিত, চাকরি নাই, ব্যবসা নাই, উন্নয়ন নাই, দেশের মানুষের অগ্রগতি নাই, বিদ্যুৎ থাকে না, কর্মসংস্থান থাকে না, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, পাড়ায় পাড়ায় মারামারি, গুন্ডামি, সেই সময় নেত্রী শেখ হাসিনা স্টিমারে, নৌপথে, রেলপথে এবং হেঁটে হেঁটে পদযাত্রায় সারা বাংলাদেশ ঘুরে মানুষকে সংগঠিত করেছিলেন। আমরা তো ছিলাম সেদিন তার সঙ্গে, আপনারা তো ছিলেন অনেকে যারা বয়স একটু বেশি, আমরা তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরেছি, রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা নানা জায়গায় তার সঙ্গে সঙ্গ দিয়েছি। সেই নেত্রী শেখ হাসিনা যিনি বুলেটকে পরোয়া করেননি, গ্রেনেডকে পরোয়া করেননি, হামলাকে কিচ্ছু মনে করেননি, যিনি আমাদেরকে সাহস দিয়েছেন যে যদি এরপরে তোমাদের উপর কোনো আঘাত আসে তোমরা সঙ্গে সঙ্গে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে, এটি শিখে নাও। আমরা শিখেছিলাম, আর আমরা শিখেছিলাম বলেই এক সময় বিএনপি যে রাজশাহীকে বলতো, জামাত যে রাজশাহীকে বলতো, তাদের দুর্ধর্ষ ঘাঁটি, এই ঘাঁটিতে নাকি নৌকা মার্কার জয় কোনোদিন হবে না, তাদের সেই মুখে ছাই দিয়ে আজকে নৌকা মার্কার বিজয়
এই রাজশাহী পুরো জেলায় পুরো দেশে ভাইরা আমার এই বাংলাদেশের আজকে আওয়ামী লীগের 70তম জন্মদিন পালিত হচ্ছে, কি গর্বের কথা, কি অহংকারের কথা। আজকে যদি আমাকে 70,000 কোটি টাকা দিয়েও বলা হয় যে তুমি আর আওয়ামী লীগ করো না, তোমাকে 70,000 কোটি টাকা দিলাম, আমি ঘৃণা ভরে সেটি প্রত্যাখ্যান করব, আমরা সবাই করব। কারণ আমরা যে গর্বে গর্বিত, এই গর্ব টাকার অঙ্কে বিচার করা যায় না। আমরা মুক্তিযুদ্ধের দল, বঙ্গবন্ধুর দল, দেশের শোষিত বঞ্চিত মানুষের দল, বাংলাদেশ আওয়ামী লীগ করি, যে আওয়ামী লীগ আজকে মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে অনেকটাই। এবং নেত্রী শেখ হাসিনা যেটি বলেছেন, আর মাত্র 2টি বছর পরেই আমাদের দেশের স্বাধীনতার 50তম বর্ষ, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব আগামী 2021 সালে। আর সামনের বছর 2020 সালে জাতির জনকের জন্মশতবার্ষিকী আগামী বছর 17ই মার্চ সেটি শুরু হবে বঙ্গবন্ধুর জন্মদিন থেকে। পরবর্তী বছর পর্যন্ত 1টি বছর মুজিব বর্ষ হিসাবে সারা বাংলায় পালন হবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের গৌরব কথা, গৌরব কথা, মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা। এবং সেটি রাজশাহীতে হবে, ঢাকায় হবে, খুলনায়, চট্টগ্রাম, বরিশালে হবে, সিলেটে হবে, নৌকা বাইচ হবে, খেলা হবে, ঘোড়দৌড় হবে, হাত ওই যে সাধারণ হাঁটুটু খেলা, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো, সব কিছুর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ উদযাপন করবে 1 বছর ধরে আমাদের আনন্দের, আমাদের বিজয়ের, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আর তার পরের বছরই আমরা পালন করব আমাদের দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সেই উপলক্ষে আজকে বাংলাদেশের এই রাজশাহীতে বসবাসকারী স্বাধীনতার পক্ষের সকল মানুষের কাছে আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আহ্বান দিতে চাই, আসুন, কোনোভাবেই কোনো কারণেই আমরা কেউ পথভ্রষ্ট হইনি এবং হব না ইনশাআল্লাহ। আমাদের পথ একটাই, আমাদের চেতনা একটাই, আমাদের লক্ষ্য একটাই। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার অবর্তমানে